মুফতি জিহাদির মুক্তির দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ মুফতি আলাউদ্দিন জিহাদির মুক্তির দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় অবরোধ করেছেন আহলে ওয়াল জামাতের নেতাকর্মীরা বৃহস্পতিবার চব্বিশে সেপ্টেম্বর বেলা এগারোটায় কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় এই অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা এ সময় টানা এক ঘন্টা আহলে সুন্নাত জামাতের নেতাকর্মীরা অবস্থান করলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় মহাসড়কের উভয় পাশের প্রায় বিশ কিলোমিটার তৈরি হয় পরে জেলা পুলিশের হস্তক্ষেপে অবরোধ স্থগিত করেন তারা এ সময় মুফতি আল জিহাদির অনুসারীরা চব্বিশ ঘন্টার ভিতরে জিহাদির মুক্তি দাবি করেন এবং দাবি মানা না হলে বৃহৎ আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা